আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিএসএম সার্ভার। তো ডিএসএম সার্ভার ইনস্টল করা খুবই সহজ, সহজ হবে না ডিএসএম ইনস্টল করা? এমন কঠিন না। তো ডিএসসিপি সম্পর্কে আপনারা জানেন, কোন পোর্টে কাজ করে ডিএসসিপি? আমার এখানে কোন নিকার নিয়ে আমরা কাজ করতেছি, আমরা তো জানি এই নেটওয়ার্ক দিয়ে যদি আমরা ডিএসসিপি আইপি প্রোভাইড করতে চাই, তাহলে এখানে যে সাবজেক্টটা ডিক্লেয়ার করা আছে সেটা এখন কি করতে হবে? আর সবার আগে কি করব, ডিএসসিপি বন্ধ করে আমরা যখন ডিএসসিপি সার্ভার টেস্ট করব, আমাদের নেটওয়ার্কে যদি একাধিক ডিএসসিপি সার্ভার থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমরা ওই ডিএসসিপিগুলো বন্ধ করে দিব। তো আমাদের প্রিরিকুইজিট কি আছে? এখন আমরা ডিএসসিপির যে প্যাকেজ দরকার সেটা আমি ইনস্টল করে ফেলি। আচ্ছা, সবার আগে আমরা একটু ম্যান করি। হ্যাঁ, খেয়াল করেন, ম্যান ডিএসসিপি এখানে কোনো কিছু পাচ্ছে খুঁজে? কোনো কিছুই পাচ্ছে না। এখন ইয়ান ইনস্টল ডিএসসিপি স্টার্ট স্টার্ট দিলাম কেন? ডিএসসিপির জন্য যে প্যাকেজ অর্থাৎ এই নেমটা যার সঙ্গে মিলবে, লেন যা দরকার দিয়ে দিন। আমার রিপোজিটরি কোথায়, অর্থাৎ আমার রিপোলিস অথবা রিপোজিটরি কোথায় আছে? আমার আমার কোনো কনফিগারেশন নেই। একটু খেয়াল করেন, আমি যদি এটাকে রিস্টার্ট করতে চাই, আমার ডিএসসিপি এই যে ডিএসসিপি ডি করেন এটা অ্যাক্টিভেশন করার জন্য, এটা ফিক্সের জন্য। আর আরো কিছু অপশন আছে এখান থেকে দেখি। আর এইটা হচ্ছে লিস, যে আর্টিকুলে লিস দিবে কোথায় যাবে, এটা আমার কনফিগারেশন। আপনি যতই এসে কি করতে চান, এই যে ডিএসসিপি ডিএসসিপি ডি কনেক্ট, তো আপনি যত এই সার্ভিসটাকে আপনি স্টার্ট করতে চান স্টার্ট হবে না। কেন? কারণ ওই ফাইলের মধ্যে আপনার কোনো কনফিগারেশন ফাইল নেই। চেক করেন, আমরা ওই ফাইলটার মধ্যে যাই,
क्या है सीटीसी, डीएसटीपी, डीएसटीपी कौन है, डीएसटीपी आता डीएसटीपी डॉट डीएसटीपी कौन है, ये लोग कुछ नहीं आते हैं आपके, इखाने तो ना कॉन्फ़िगरेशन फ़ाइल है से এখন আপনাকে এখানে দুটো এলস ফাইল বলে দাও আপনি যে ডিসিপ্লিনে দুটো কনফিগার করবেন এর জন্য আপনাকে হেল্প করার জন্য কি করার আছে বলে দাও কোথায় যাবেন ইউএসআর শেয়ার ডক ডিসিপ্লিন ডিসিপ্লিন কনফ ডট স্যাম্পল এই ফাইলের মধ্যে স্যাম্পল কনফিগারেশন ফাইল বলে দাও এবং কি করার আছে এখন আপনি যদি ডিসিপিডি ডট কনফ করে নেন তাহলে কি পাবেন হেল্প এর আগে কি ছিল আসছিল কোনো হেল্প আছে না কনফিগারেশন ফাইল কোথায় আছে এখানে আছে না ডিএসসিপি ডি তাহলে আমরা এই লোকেশনে যাব অথবা এই লোকেশনটাকে আমরা কি করতে পারি ব্রাউজারে ওপেন করলাম তাই তো দেখেন এইখানে কি আছে অনেক ধরনের কনফিগারেশন ফাইল আছে আছে না যাতে একটা ছোট একটা সাবজেক্ট কি কিভাবে আপনি কনফিগার করবেন এখানে অলমোস্ট সব কিছু বলে দেওয়া এই যে সবগুলা আপনার কনফিগারেশন এখানে বলে দেওয়া আছে তা আমি চাচ্ছি যে আমি আমার মতো করে কনফিগারেশন ঠিক আছে নেটওয়ার্কটা কত 153 এটা আমরা ব্রাউজারে ওপেন করছি একই কথা করেন কনফিগারেশন ফাইলে যাচ্ছি তো এইখানে আমরা কি করব এডিট করব দেখাচ্ছে ব্রাউজারের কপি সুন্দর দেখেন আমরা এইভাবে কপি না করে আর কিভাবে কপি করব আমরা এক্সাম্পল গুলো দেখে ফেলছি আমরা ফায়ারফক্স ওপেন না করে আমি কিছু ওপেন করি আমরা একটা কাজ করি আমরা জিএডিটে জিএডিট নামে একটা এডিটর আছে আপনার একটা প্রবলেম আছে এই যেটা করে একটা সোর্স ফাইল তৈরি করে
এখন এইখানে আপনি একটা কাজ করেন, আপনার নেটওয়ার্কটা বলে দেন 192.168.1.0 সাবজেক্ট মাস কত হবে আপনার 24 এর একটা জিরো, আর এখান থেকে রেঞ্জ, রেঞ্জটা আপনার কোনটা, এটা হচ্ছে যে আপনার ফুল কত থেকে শুরু হবে 100। আচ্ছা আমাদের আইপি কত ছিল, 129 ছিল না, তাহলে আমরা ওই রেঞ্জের বাইরে রাখবো। হ্যাঁ আমরা রাখবো 200 থেকে 250। আর আমাদের ডোমেন নেম এগুলো দরকার নেই। হ্যাঁ আমাদের রাউটার অপশন, আপনি যদি চান রাউটার দিতে চাইলে রাউটার দিতে পারেন, আপনার যদি রাউটার থাকে অথবা গেটওয়ে অ্যাড্রেস থাকে আপনি দেন রাউটার অপশন। আপনি চাইলে ব্রডকাস্ট বলে দিতে পারেন আপনার ব্রডকাস্ট কত, আমরা লিস্ট টাইমটা কি করবো কমাই দিচ্ছি। আচ্ছা এই নেটওয়ার্কের আমার ব্রডকাস্ট কত কেউ বলতে পারবেন? 192.168.153 আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে?
আসছে আইপি হ্যাঁ আসে নাই এখনো আমার ডিসিপি পৌঁছিল 200 থেকে এখানে 200 থেকে শুরু হবে আমার আগের আইপি দেখাচ্ছে আসে নাই কই আসছে এখনো আইপি আসে নাই আমরা ওই ডিএসসিপি বন্ধ করি না এই যে 15 আইপি পাচ্ছে ভিএমআর ডিএসসিপি বন্ধ না করলে তো ভিএমআর এর আইপি পাবে এই যে বন্ধ করে দিছি তারপরেও আইপি পাচ্ছে এখানে সমস্যা নেই আইপি পাবে হ্যাঁ আমরা একটা কাজ করি এত টেস্ট না করে আমরা একটা উইন্ডোজ মেশিন নিয়ে ফেলি তাহলেই তো হয় আসছে আইপি দেখেন দেখেন আইপি আসছে কিনা আসছে এই যে ডিএসসিপি ডিসিপি সার্ভার আসছে এই গেল হচ্ছে যে আপনাদের ডিসিপি কনফিগারেশন এবার দেখি আসলে কে কে আইপি নিছে হ্যাঁ আমরা একটু দেখি যে আসলে কারা কারা আইপি আমাদের নেটওয়ার্ক থেকে ইউজ করতেছে তো আরপিএম মাইনাস কিউএল এখানে আমরা লিখব ডিএসসিপি ডি সরি ডিএসসিপি তো এইখানে আছে না লিস তো আমরা এখানে আসি ক্যাট ভার এইখানে দেখবেন এই যে লিস্ট কাকে দেওয়া হয়েছে ক্লায়েন্টের হোস্ট নেম কি বিআইটিএম ট্রেনার 400 দেখছেন এখানে দেখা যাচ্ছে আপনি এই লোকেশনে শিফট করতে পারেন কাকে কাকে আইপি লিস্ট দেওয়া হচ্ছে লিস্ট টাইম থেকে শুরু করে আপনি এভরিথিং দেখ তো এখন যদি আমরা চাই যে কি করব আমরা আইপি এবং ম্যাক বাইন্ড করে দিই অথবা হোস্ট নেম টেন সঙ্গে কি করব আমরা আইপি বাইন্ড করে দিব তাহলে এই কাজটা কিভাবে করতে পারি এই কাজটা করার জন্য আমরা কোথায় যাব এখানে একটা এক্সাম্পল বলে দেওয়া আছে কারণ আপনি সব সময় সব ধরনের কোড মনে রাখতে পারবেন না পারবেন সব সময় মনে রাখাটা আপনার জন্য টাফ হয়ে যাবে আমরা একটু ফন্টগুলো বড় করে দেই দেখা যায় এবার স্পষ্ট একে একটু বড় করব এই যে এখানে দেখেন কিভাবে আপনার কম্পিউটার নেম এবং ম্যাক অ্যাড্রেসের সঙ্গে কি করতে পারেন আপনি বাইন্ড করে দিতে পারেন এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই একটা এক্সাম্পল এটা আরও একটা এক্সাম্পল হ্যাঁ এইভাবে এক্সাম্পলগুলো দেওয়া আছে বুঝতে পারছেন এই কনফিগারেশন ফাইলে এটা হচ্ছে একটা স্যাম্পল ফাইল এই স্যাম্পল ফাইলে সব কিছুই আপনার দেওয়া তবে আপনি যখন কোনো ফাইল জি এডিটে ওপেন করবেন হ্যাঁ এটার একটা প্রবলেমও আছে একটু খেয়াল করেন এটা আসলে প্রবলেম না
এটা একটা বেনিফিট। হ্যাঁ এলএস করি, দেখেন এইখানে যে এই ফাইলটা তৈরি হয়েছে একটা সোয়াপ ফাইল। তো জি রাইট দিয়ে আপনি যখনই কোনো ফাইল এডিট করতে যাবেন সঙ্গে সঙ্গে কী হয় ওই ফাইলটার একটা সোয়াপ ফাইল তৈরি হয়। যা এডিট হয়েছে এটার মধ্যে হয়েছে স্যার? না, মেইন কনফিগারেশন ফাইলের মধ্যে হয়েছে। বাট এটি একটু দেখেন, কন এফ টি, এখানে কোনো কিছুই নেই। অর্থাৎ আপনার যে ডিফল্ট যে ফাইল তার কী করে একটা ব্যাকআপ নিয়ে রাখে। এটা হচ্ছে যে এটা জিএডিটের একটা বেনিফিট। তো আপনি যদি এটা ব্যাকআপ নামিয়ে রাখেন, ধরেন আমাদের ওয়েব সার্ভার, একটু খেয়াল করেন আমাদের ওয়েব সার্ভারের ফাইল কোনটা ছিল, কোথায় ছিল ওয়েব সার্ভারের? এইচটিটিপি ডি, এখানে ছিল না কন এফ। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল, এটা কি আপনি কোনো ব্যাকআপ রাখছেন? এখন আপনি এটা ডিফল্ট ইয়াতে আসতে পারবেন? তো আপনি যদি জিএডিট ওপেন করতেন ডিফল্ট, তখন সে কী করতো, এটার একটা ব্যাকআপ ফাইল সে রেখে দিত, বুঝছেন? দেখেন এই যে, তাহলে এই ফাইলটা হতো আপনার ডিফল্ট আর এটা হতো আপনার চেঞ্জিং একটা ফাইল। তার মানে এটা কিন্তু একটা বেনিফিট আছে জিএডিটের। প্রবলেমও আছে এই যে একটা সফট ফাইল তৈরি হচ্ছে, আবার বেনিফিটটা কি ডিফল্ট একটা ফাইল এখানে তৈরি হয়।